গত মাসের 9ই নভেম্বর বুলবুল ঝড়ে কবলে পড়ে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছিল সুন্দরবন। বসিরহাট মহকুমা সুন্দরবনের সন্দেশখালী 2 নং ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতে বিস্তীর্ণ এলাকায় গাছ উপড়ে বৈদ্যুতিন তারের ওপরে পড়ে যায়। আলোর অভাবে পড়তে না পেরে এক প্রকার দিশেহারা অবস্থা হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সত্যজ্যোতি সান্যালের নেতৃত্বে 100 পরীক্ষার্থীকে হারিকেন ও 5 লিটার কেরোসিন জার তুলে দেওয়া হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঝড়ে বিপন্ন 1000 সুন্দরবনবাসীকে ত্রিপল ও ডিএম কিটও বিতরণ করা হয়। জানা গিয়েছে এলাকার পরিস্থিতি আস্তে আস্তে ছন্দে ফিরছে, মানুষের সুদিন ফিরতে আর হয়তো বেশি সময় লাগবে না। রিপোর্টিং শ্যাম বিশ্বাস, উত্তর চব্বিশ পরগনা, ক্রাইম ব্রাঞ্চ। লেখাটা কই পশ্চিমবঙ্গ সরকার লেখা? আপনারা জানেন গত 9ই নভেম্বর সুন্দরবন এলাকার যে প্রাকৃতিক দুর্যোগ তথা বুলবুল ঘূর্ণিঝড়ে এলাকার সুন্দরবন এলাকার বহু মানুষ ঘর বাড়ি থেকে শুরু করে গবাদি পশু বাকি থেকে শুরু করে এখানকার কুকুর, এখানকার গৃহপালিত পশু, এখানে গাছপালা, বিদ্যুতের খুঁটি সমস্ত কিছু তছনছ হয়ে যায়। এখানে পানীয় জলের অভাব দেখা যায়, এখানে বিদ্যুতের খুঁটি সব উপড়ে পড়ায় এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বুলবুল ঝড়ের পরেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হেলিকপ্টারে পরিদর্শন করেন। কত ছাত্রছাত্রী যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা লাইনে দাঁড়িয়ে কেরোসিন তেল এবং হারকেন নিচ্ছে। এবং একটু আগেই আপনারা দেখলেন খুলনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ডিগনিটি ডিএম কিট বা ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট আমরা সমস্ত পরিবারের হাতে তুলে দিয়েছি, ত্রিপলও আমরা বিতরণ করেছি, খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি আমাদের সর্বময় নেত্রী, তিনি যে কথা দেন তিনি সে কথা রাখেন, এর জন্য সুন্দরবনবাসী হিসেবে আমরা গর্বিত এবং সুন্দরবন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কতটুকু উপকৃত হচ্ছে প্রচুর এলাকার সুন্দরবন এলাকার সমস্ত মানুষ উপকৃত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ত্রাণ থেকে, ত্রাণ যে পৌঁছে যাচ্ছে।